আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম, সবাই ভালো জি আছো? ম্যাম, জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যালো, আপনি আলহামদুলিল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে কি পড়েছিলাম আমরা, মনে আছে? বিপণন মতবাদ বা দৃষ্টিভঙ্গি বা দর্শন সমূহ। আচ্ছা, বাসায় কি দেখেছিলে একটু গত ক্লাসে যা পড়েছো? বাসায় দেখেছো? দেখেছিলাম একটু। ওকে, আজকে আমরা 1.08 শুরু করব। 1.08, সবার সামনে নিশ্চয়ই বইটা আছে না? জি ম্যাম, 1.08-এ কি আছে বলো? বিপণনের কার্যাবলী। ভেরি গুড, বিপণন কার্যাবলী। সবাই দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বিপণনের কার্যাবলী। তাহলে এখন মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে বিপণন কার্যাবলী কি? জি ম্যাম, বিপণন কার্যাবলী হচ্ছে উৎপাদনকারী, মধ্যস্থ ব্যবসায়ী এবং ভোক্তার মধ্যে সম্পাদিত ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সম্পাদিত সমন্বিত কাজের প্রক্রিয়া। এখানে কার্য প্রক্রিয়া তোমরা সহজ করেও লিখতে পারো, কাজের প্রক্রিয়া। ঠিক আছে, যে বিপণন কাজ কি বা বিপণনের কার্যাবলী কি বা কাকে বলে, সেটা হচ্ছে যে বিপণন কার্যাবলী হচ্ছে উৎপাদনকারী, মধ্যস্থ ব্যবসায়ী এবং ভোক্তার মধ্যে সম্পাদিত সমন্বিত কার্য প্রক্রিয়া। ঠিক আছে, আরো সহজ করে যদি আমরা বলি যে উৎপাদকের নিকট থেকে বিভিন্ন স্থানে অবস্থানকারী ভোক্তাদের নিকট চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছানোর জন্য যে সকল কাজ সম্পাদনের প্রয়োজন হয়, সেগুলোই হচ্ছে বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলীকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছে, বিনিময় কার্যাবলী, বন্টন কার্যাবলী এবং সহায়ক কার্যাবলী। বিনিময় কার্যাবলীর মধ্যে 2টো কাজ পড়ে, সেটা হচ্ছে ক্রয় এবং বিক্রয়। বন্টন কার্যাবলীর মধ্যে 3টি কাজ পড়ে, সেটি হচ্ছে পরিবহন, গুদামজাতকরণ এবং মোড়ককরণ। আর সহায়ক কার্যাবলীর মধ্যে পড়ে অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ, বাজার তথ্য সংগ্রহ, বিক্রয়োত্তর, সেবাদান। এখন এই প্রত্যেকটি কাজ সম্পর্কে আমরা জানব। বিপণনের কার্যাবলীর মধ্যে প্রথম কাজটি ছিল বিনিময় কার্যাবলী। তাহলে বিনিময় কার্যাবলী কি? বিনিময় কার্যাবলীর মাধ্যমে পণ্য বা সেবার মালিকানা স্বত্ব হস্তান্তরিত হয়। লাইনটি দিয়ে অনেক সময় বহু নির্বাচনী আসতে পারে যে পণ্য বা সেবার মালিকানা স্বত্ব হস্তান্তরিত হয় কোন কাজের মাধ্যমে? বিনিময় কার্যাবলী। হ্যাঁ, বিনিময় কাজের মাধ্যমে। বিনিময় কাজ কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? ক্রয় ও বিক্রয়। ক্রয় এবং বিক্রয়। তাহলে প্রথমে আমরা চলে যাই ক্রয় কি। ক্রয় হলো বিপণন প্রক্রিয়ার প্রথম এবং প্রধান কাজ। উৎপাদন কাজ পরিচালনা বা পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করা হয়। হয় উৎপাদনের জন্য ক্রয় করতে হয় অথবা উৎপাদিত পণ্য বিক্রয় পরবর্তীতে বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করা হয়। যে প্রক্রিয়ার ভিত্তিতে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে, খেয়াল করো আমি কিন্তু আন্ডারলাইন করেছি, এই লাইনটা দিয়ে লিখতে পারবে যে ক্রয় কি বা ক্রয় কাকে বলে।
যে প্রক্রিয়ার ভিত্তিতে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। সংখ্যাটি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ম্যাম। তাহলে বলো তো ক্রয় কাকে বলে? যে প্রক্রিয়ার ভিত্তিতে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট হতে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় তাকে ক্রয় বলে। ভেরি গুড। এরপর আমরা চলে যাচ্ছি বিক্রয়। ইংরেজিতে বলা হয় সেলিং। বিক্রয় কি বা কাকে বলে? এই প্রথম লাইনটি হবে, দেখো আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাদের ক্রেতাকে উপদেশ দান এবং আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলা হয়। বিক্রয়ের মধ্যে দেখো অনেকগুলো বিষয় আছে, সেগুলো কি? ভোক্তার প্রয়োজন নির্ধারণ করা, পণ্যের চাহিদা সৃষ্টি করা, ক্রেতা অনুসন্ধান করা, পণ্য সম্পর্কে, আচ্ছা লামিসা রোল কত কেউ বলতে পারবে আমাকে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, না আমি বলতে পারবো। কত বলো তো লামিসার রোল নাম্বার? ম্যাম 211। ওয়ালাইকুম সালাম। লামিসা জয়েন করেছো এখন, তুমি রোল নাম্বারটা লিখবা নামের পাশে, ঠিক আছে? তোমার রোল কত? 211। লামিসা শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম। রোল কত? রোল নাম্বার 211। জি ম্যাম 211। আচ্ছা দেখো বিক্রয়, ভোক্তার প্রয়োজন নির্ধারণ, চাহিদা সৃষ্টি, ক্রেতা অনুসন্ধান, পণ্য সম্পর্কে ক্রেতাকে উপদেশ দেওয়া এবং আলাপ আলোচনার মাধ্যমে, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ে আলাপ আলোচনার মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলা হয়। বিক্রয়ের মাধ্যমে পণ্যের স্বত্ব হস্তান্তর করলেই চলে না, সেই সাথে পণ্য পরিকল্পনা উন্নয়ন, চাহিদা সৃষ্টি, ক্রেতা সৃষ্টি, বিক্রয়ের শর্তাবলী নির্ধারণ ইত্যাদি কাজগুলো সম্পাদনের প্রয়োজন হয়। বিক্রয় ক্লিয়ার হয়েছে সবার কাছে? ক্রয় কাকে বলে বলো তো দেখি, বইয়ের ভাষায় না নিজের ভাষায় বলবা, ক্রয় কাকে বলে? যে প্রক্রিয়া মানে অর্থের বিনিময়ে বিক্রেতার নিকট আমরা পণ্যগুলো পৌঁছে দেই বা বিক্রয় করি তাকে ক্রয় বলে। বিক্রেতার কাছে বিক্রি করবা অর্থের বিনিময়ে? অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে ভোক্তাদের নিকট, হ্যাঁ বলো, নিকট বিক্রয় করি যে এখানে ভোক্তার নিকট পৌঁছে দেওয়া অর্থের বিনিময়ে মালিকানা হস্তান্তর করা, ঠিক আছে? ঠিক পৌঁছে দেওয়া না, মালিকানা হস্তান্তর করা, যে প্রক্রিয়ায় অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে, হ্যাঁ বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার কাছে হস্তান্তরিত হয় সেটাকে বলা হচ্ছে ক্রয়। আর বিক্রয়টা কি? বিক্রয় হচ্ছে ভোক্তার প্রয়োজন, তারপর ভোক্তার চাহিদা সৃষ্টি, ক্রেতার অনুসন্ধান, পণ্য সম্পর্কে উপদেশ দান, আলাপ আলোচনার মাধ্যমে পণ্য হস্তান্তর কার্যক্রমকে বিক্রয় বলা হয়। ভেরি গুড।
এই দুটো হলো আমাদের বিনিময় কার্যাবলী, ঠিক আছে? এরপরে বিপণন কার্যাবলীর আরেকটি কার্যাবলী ছিল বন্টন কার্যাবলী। বন্টন কার্যাবলী কত প্রকার বলো? তিন প্রকার। তিন প্রকার, তিন প্রকার, পরিবহন, গুদামজাতকরণ এবং মোড়ককরণ। মোড়ককরণ, এই নামগুলোর সাথে তোমরা পরিচিত না? জি ম্যাম। জি ম্যাম, এর আগে কোথায় পড়েছিলে বলো? উদ্যোগ বইয়ে। ব্যবসা উদ্যোগে পড়েছিলে। আচ্ছা, বন্টন কার্যাবলীটা কি? দেখো, ক্রেতাদের চাহিদা মতো পণ্য পৌঁছে দেওয়া সংক্রান্ত সম্পাদিত বিপণন কাজগুলোই হচ্ছে বন্টন কার্যাবলী, ঠিক আছে? ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য পৌঁছে দেওয়া সংক্রান্ত যে কাজগুলো করা হয় সেগুলোই হচ্ছে বন্টন কার্যাবলী। প্রথমেই হচ্ছে পরিবহন, ইংরেজিতে বলা হয় ট্রান্সপোর্টেশন। পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ। বিপণনের এই কাজের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। খেয়াল করো, আমি আন্ডারলাইন করেছি, অনেক সময় বহু নির্বাচনী প্রশ্ন হয় যে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয় বিপণনের কোন কাজের মাধ্যমে, বলো? পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয় পরিবহনের মাধ্যমে। পরিবহনের মাধ্যমে। এর পরের লাইনটাতে হচ্ছে পরিবহন কি বা কাকে বলে, লেখা আছে। দেখো, বিপণনের যে কাজের মাধ্যমে পণ্য উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে পরিবহন বলে। একদম সহজ, খেয়াল করো, বিপণনের যে কাজের মাধ্যমে উৎপাদকের কাছ থেকে ক্রেতার নিকট পণ্য পৌঁছে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে পরিবহন বলে। মনে থাকবে? বিপণনের যে কাজের মাধ্যমে উৎপাদকের কাছ থেকে পণ্য ক্রেতার কাছে পৌঁছে দিয়ে স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় তাকে পরিবহন বলে। পণ্যের উৎপাদক এবং ভোক্তা একই স্থানে অবস্থান করে না। বর্তমান বিশ্বে উৎপাদনের স্থান নির্বাচনে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হলো কাঁচামালের প্রাপ্তব্যতা, অর্থাৎ কাঁচামালের সহজলভ্যতা, শ্রমিকের সরবরাহ, আবহাওয়া ইত্যাদি। অন্যদিকে সম্ভাব্য ক্রেতাদের মাঝে সরবরাহ করার জন্য পণ্য উৎপাদন করা হয়, কিন্তু কোনো পণ্যের প্রয়োজনীয় কাঁচামাল বা প্রয়োজনীয় শ্রমিক কিংবা উৎপাদনের অনুকূল পরিবেশ এবং উৎপাদিত পণ্যের ক্রেতা একই স্থানে অবস্থান করে না, অর্থাৎ উৎপাদনের স্থান এবং ক্রেতার মাঝে স্থানগত দূরত্ব বড় বাধা হিসেবে দেখা দেয়। এই বাধা দূর করাই হলো পরিবহনের কাজ, ঠিক আছে? যে পণ্যের উৎপাদক এবং ভোক্তা একই স্থানে অবস্থান করে না, একটা উদাহরণ দাও তো এই লাইনটা দিয়েই। কি উদাহরণ হতে পারে যে পণ্যের উৎপাদনকারী এবং ভোক্তা একই জায়গায় অবস্থান করে না? দীর্ঘমেয়াদী আর মাঝারির মধ্যে, যে দীর্ঘমেয়াদীরা পণ্য উৎপাদন করতেছে, মাঝারিরা কিনে নিচ্ছে, ওইভাবে ম্যাম? উদাহরণ দাও। রাজশাহীতে আম উৎপাদন হচ্ছে আর ঢাকায় ওটা বিক্রি হচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। রাজশাহীতে আম হচ্ছে, সেটা তুমি ঢাকায় বসে সংগ্রহ করতে পারছো। অথবা সিলেটে চা উৎপাদন হচ্ছে, সেটা কিন্তু আমরা ঢাকায় যারা বাস করছি তারা ঢাকায় বসেই সেই চা পাচ্ছি। তাহলে উৎপাদনকারী আর ভোক্তা কি আমরা একই জায়গায় অবস্থান করছি? করছি না। তাহলে এই যে উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে যে স্থানগত বাধা, এই বাধাটা কে দূর করছে? দূর করছে পরিবহন। পরিবহন, গুড। এরপরে দেখো গুদামজাতকরণ, ইংরেজিতে বলা হয় ওয়্যার হাউজিং। পণ্যের সময়গত বা কালগত, কালগত এবং সময়গত একই কথা, ঠিক আছে? সময়গত বা কালগত উপযোগ সৃষ্টির লক্ষ্যে
পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। মনে থাকবে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির লক্ষ্যে বা জন্য পণ্য সামগ্রী নিরাপদ স্থানে সঠিক অবস্থায় সংরক্ষণের প্রক্রিয়াকে গুদামজাতকরণ বলে। নির্দিষ্ট ঋতুতে বা সময়ে যে সকল পণ্য উৎপাদিত হয় তা উৎপাদনের মৌসুমেই পরিপূর্ণভাবে নিঃশেষ হয়ে যায় না, তাই মৌসুমের প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বা সংগৃহীত পণ্য সামগ্রী ভবিষ্যতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের প্রয়োজন হয়। সাধারণত কৃষিজাত ও শিল্পজাত পণ্যের উৎপাদনকাল এবং ব্যবহারকালের মধ্যে, অর্থাৎ উৎপাদনের সময় এবং ব্যবহারের সময়ের মধ্যে যে সময়গত পার্থক্য লক্ষ্য করা যায় তা ওই পণ্য ব্যবহারে বা বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। গুদামজাতকরণের মাধ্যমে এরূপ প্রতিবন্ধকতা দূর করে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন এই যে শীত শুরু হয়েছে না, আর কিছুদিন পরে দেখবা যে বাজারে নতুন আলু পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এই আলু উৎপাদন হচ্ছে তোমার শীতকালে, কিন্তু সেই আলু কিন্তু আমরা সারা বছর ধরে ভোগ করছি, করছি না? এটা কিভাবে সম্ভব হচ্ছে? মোড়ককরণ ইংরেজিতে বলা হয় প্যাকেজিং। জি ম্যাম। মিস, বিপণন আর মোড়ককরণ কি একই জিনিস? সরি, বিপণন আর মোড়কীকরণ কি একই ম্যাম? এতদিন পরে তোমার এই প্রশ্ন মনে হলো, বিপণনের সংজ্ঞা পড়েছিল না? জি ম্যাম। তাহলে একই হলো কিভাবে? মোড়কীকরণ বিপণনের একটি, বিপণনের অন্তর্ভুক্ত একটি কাজ। জি ম্যাম। ইয়েস ম্যাম। পণ্যের মান বজায় রেখে সঠিক ও সুষ্ঠুভাবে ক্রেতাদের মাঝে পণ্যটি পৌঁছে দেওয়া ও নানাবিধ উদ্দেশ্য অর্জনের জন্য পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। একটু খেয়াল করো, আমি মাঝখানে কিছু শব্দ বাদ দিয়েছি, অর্থাৎ যে লাইন শব্দগুলো আন্ডারলাইন করেছি এগুলো দিয়েই তোমার সংজ্ঞা চলে আসবে। পণ্যের মান, পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন ও পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। আচ্ছা, পণ্যের মান বজায় রেখে, এই পর্যন্ত হবে আন্ডারলাইনটা। পণ্যের মান বজায় রেখে পণ্য মোড়কের নকশাকরণ, পণ্য মোড়কের নকশাকরণ, এটার মানে কি বলো? পণ্যটাকে যেটা দিয়ে তুমি আবৃত করবা, পণ্যটিকে ঢেকে রাখবা, সেটাই হচ্ছে মোড়ক। এখন সেই মোড়কের নকশা বা ডিজাইনটা কেমন হবে, ঠিক আছে? পণ্য মোড়কের নকশাকরণ, উন্নয়ন, অর্থাৎ সেই মোড়কের উন্নয়ন এবং পণ্যের গায়ে তা লাগানোর সাথে জড়িত কাজকে মোড়ককরণ বলে। পণ্যের মান ঠিক রাখা এবং পণ্যের নিরাপত্তার জন্য মোড়ককরণ করা হলেও বর্তমানে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে তোলার জন্য মোড়ককরণ করা হয়। এই লাইনটা দিয়ে দেখো যে মোড়ককরণ কেন করা হয়। আমরা তিনটা পয়েন্ট পেয়ে গেলাম, পণ্যের মান ঠিক রাখা, পণ্যের নিরাপত্তা রক্ষা করা এবং ক্রেতাদের মাঝে পণ্যটিকে আকর্ষণীয় করে তোলা, ঠিক আছে? এই তিনটি কারণে পণ্যের মোড়ককরণ করা হয়। আবার কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সরকার বা আন্তর্জাতিক আইন অনুযায়ী মোড়ককরণ বাধ্যতামূলক। কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সরকার বা দেশের বা আন্তর্জাতিক আইন অনুযায়ী তোমাকে পণ্যের অবশ্যই মোড়ককরণ করতে হবে। সেগুলো কি দেখো, বেবি ফুড, গুঁড়া দুধ, কেমিক্যাল সামগ্রী, রাসায়নিক দ্রব্য ইত্যাদি পণ্যের ক্ষেত্রে মোড়ককরণ বাধ্যতামূলক। তাই বলা যায় পণ্য উৎপাদন ও বন্টনের ক্ষেত্রে একদিকে যেমন মোড়ককরণের বাধ্যবাধকতা আছে, অন্যদিকে তেমনি পণ্যটিকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য
এবং অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার কাছে পৌঁছানোর নিমিত্তে, নিমিত্তে মানে হচ্ছে উদ্দেশ্যে বা জন্যে মোড়ককরণের প্রয়োজন হয়। তাহলে এখানে আমরা তিনটা পেয়েছিলাম, পণ্যের মান ঠিক রাখা, পণ্যের নিরাপত্তা বজায় রাখা, ক্রেতাদের মাঝে পণ্যটিকে আকর্ষণীয় করে তোলা, আর এখানে আরেকটা পয়েন্ট পাবো, অক্ষত অবস্থায় দ্রুত ক্রেতার কাছে পণ্য পৌঁছে দেওয়া, এইসব কারণে পণ্যের মোড়ককরণ করা হয়। তাছাড়া কিছু কিছু পণ্যের ক্ষেত্রে সরকার বা আন্তর্জাতিক আইন অনুযায়ী মোড়ককরণ বাধ্যতামূলক, সেক্ষেত্রেও পণ্যের মোড়ককরণ করতে হয়। ঠিক আছে, যে পণ্য কেন মোড়কীকরণ করা হয়, যদি প্রশ্ন হয় তাহলে এই লাইনগুলো দিয়ে তুমি আনসার লিখতে পারবে। এরপর আসো সহায়ক কার্যাবলী। সহায়ক কার্যাবলীর মধ্যে প্রথমেই আছে অর্থ সংস্থান। আচ্ছা, সহায়ক কার্যাবলী কি? দেখো, পণ্য বিপণনের জন্য যে সকল ব্যবসায়িক কাজ সম্পাদন করতে হয় সেগুলোকেই বিপণনের সহায়ক কার্যাবলী বলে। ঠিক আছে, পণ্য বিপণনের জন্য যেসব ব্যবসায়িক কাজ সম্পাদন করতে হয় সেগুলোই হচ্ছে বিপণনের সহায়ক কার্যাবলী। সহায়ক কার্যাবলীর মধ্যে প্রথমটি হচ্ছে অর্থ সংস্থান বা ফিনান্সিং। খেয়াল করো, প্রথম প্যারাটা আমি ব্র্যাকেটের ভিতরে রেখেছি। অর্থ সংস্থান কি বা কাকে বলে? প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সম্পাদিতব্য, অর্থাৎ যে কাজগুলো সম্পাদন করা হবে সেটাকে এক কথায় বলা হচ্ছে সম্পাদিতব্য, কাজের জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ, অর্থের উৎস অনুসন্ধান, অর্থ সংগ্রহ করা, সংরক্ষণ এবং প্রয়োজনীয় ব্যয় বা বিনিয়োগ করার সকল কাজকে অর্থ সংস্থান বলে। বিপণনের ক্ষেত্রে বাজার গবেষণা, পণ্য গবেষণা, সংগ্রহ, মজুতকরণ, পরিবহন, বিজ্ঞাপন ইত্যাদি খাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। প্রয়োজনীয় এই সকল অর্থ কোন উৎস থেকে সংগ্রহ করা হবে এবং কোন কোন খাতে কিভাবে খরচ হবে ইত্যাদি বিষয়ে যাবতীয় কার্যক্রম বিপণনকারীকেই সম্পাদন করতে হয়। যদিও মনে করা হয় অর্থ সংস্থান সংক্রান্ত যাবতীয় কাজ অর্থ ব্যবস্থাপকের, তবুও বিপণন ব্যবস্থাপক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার বিভাগের অর্থ সংস্থানের সাথে নিজেকে নিয়োজিত রাখে। দরকার নেই অর্থ সংস্থান কি এটা ভালোভাবে পড়বা। ঠিক আছে, যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিতব্য কাজের জন্য কি পরিমাণ অর্থের প্রয়োজন তা নির্ধারণ করা, অর্থের উৎস অনুসন্ধান করা, অর্থ সংগ্রহ করা, সংরক্ষণ করা এবং প্রয়োজনীয় ব্যয় বা বিনিয়োগ করার সকল কাজকে অর্থ সংস্থান বলে। বলো সম্পাদিতব্য মানে হচ্ছে যে কাজগুলো করতে হবে ভবিষ্যতে, সেটাকে এক কথায় বলা হচ্ছে সম্পাদিতব্য, ভবিষ্যতে যে কাজগুলো করতে হবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এরপরে দুই নাম্বার সহায়ক কার্যাবলী হচ্ছে ঝুঁকি গ্রহণ, রিস্ক টেকিং। ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা দ্বারা বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। এই লাইন দিয়ে তুমি প্রশ্নের উত্তর লিখতে পারবা যে ঝুঁকি কি বা ঝুঁকি কাকে বলে। ভবিষ্যতে কোনো অনিশ্চিত ঘটনা দ্বারা বিপণন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। পণ্য উৎপাদন ও বন্টন কাজে বিভিন্ন ধরনের ঝুঁকি জড়িত থাকে। মূল্য কমে যাওয়া, অর্থাৎ পণ্যের মূল্য কমে যাওয়া, পণ্য নষ্ট হওয়া, চুরি ডাকাতি ইত্যাদি বিভিন্ন ধরনের বিপদ আপদের ঝুঁকি বিক্রেতাকে গ্রহণ করতে হয়। ঠিক আছে, বিপণনে কি ধরনের ঝুঁকি থাকে সেগুলো এখানে বলা আছে। পণ্যের মূল্য কমে যাওয়া, পণ্য নষ্ট হয়ে যাওয়া, চুরি ডাকাতি ইত্যাদি বিভিন্ন ধরনের বিপদের ঝুঁকি বিক্রেতাকে গ্রহণ করতে হয়। পণ্য বিক্রয়, বিপণন ও এর সহায়ক সকল কাজের সাথে কম বেশি ঝুঁকি জড়িত। এই সকল ঝুঁকি চিহ্নিত করা, বিশ্লেষণ করা, পরিমাপ করা এবং তা সর্বনিম্ন পর্যায়ে আনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বিপণনকারীকে গ্রহণ করতে হয়। আর এরূপ কাজ বিপণনকারীর ঝুঁকি গ্রহণ সংক্রান্ত কাজের আওতাভুক্ত, অর্থাৎ ঝুঁকি গ্রহণ সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত।
ঝুঁকি চিহ্নিত করা, ঝুঁকি বিশ্লেষণ করা, ঝুঁকি পরিমাপ করা, অর্থাৎ ঝুঁকির পরিমাণ কেমন, কম না বেশি, সেটা হচ্ছে ঝুঁকি পরিমাপ করা, এবং সেই ঝুঁকিকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা, এই কাজগুলো বিপণনকারীর ঝুঁকি গ্রহণ সংক্রান্ত কাজের অন্তর্ভুক্ত। এর পরেরটা হচ্ছে মান নির্ধারণ ও শ্রেণীবদ্ধকরণ। পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করা বা নির্ধারণ করাই হচ্ছে মান নির্ধারণ। খেয়াল করো, পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকে মান নির্ধারণ বলে। আর এই নির্ধারিত মান অনুযায়ী গুণাগুণের ভিত্তিতে শ্রেণী বিভক্ত করার প্রয়োজন হয়। অর্থাৎ পণ্যের মান অনুযায়ী যখন পণ্যকে সাজানো হয় বিভিন্ন শ্রেণীতে, তখন সেটাকে বলা হয় শ্রেণীবদ্ধকরণ। এটা কি ক্লিয়ার হয়েছে, মান নির্ধারণ এবং শ্রেণীবদ্ধকরণ? পণ্যের সুনির্দিষ্ট কেউ নাই। আচ্ছা, তো কেন বাবা? না, কেমন জানি মনে হচ্ছে আমি একা একা। আছে, পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকে হচ্ছে বলো শ্রেণীবদ্ধকরণটা আরেকবার একটু বুঝাই দেবেন। হ্যাঁ, বলছি, মান নির্ধারণ বুঝলেই তুমি শ্রেণীবদ্ধকরণ বুঝবা। মান নির্ধারণ বুঝেছো? জি মিস, ওটা বুঝেছি, কিন্তু শ্রেণীবদ্ধকরণটা একটু। পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করা হচ্ছে মান নির্ধারণ। আর এই জি ম্যাম, সুনির্দিষ্ট মান অনুযায়ী যখন তুমি পণ্যকে সাজাবে সেটা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণ, ওকে ম্যাম, ঠিক আছে। উদাহরণ দাও। জি মিস, বুঝছি। মান নির্ধারণ এবং শ্রেণীবদ্ধকরণ, উদাহরণ দাও। যদি তোমাদের রেজাল্ট নিয়েই হয় তাহলে কোনটা মান নির্ধারণ আর কোনটা শ্রেণীবদ্ধকরণ বলো। ম্যাম, মনে করে আমি গণিতে এত পেলাম, লাভে এত পেলো, ওটার কি? ধরো যদি কেউ কম বেশি 90 থেকে, আমি বলি 91 থেকে 100 মধ্যে পেলে তাকে ধরা হবে এ প্লাস, ঠিক আছে? Yes ma'am. 91 থেকে 100 মধ্যে পেলে তাকে আমরা ধরবো এ প্লাস। 81 থেকে 90 পর্যন্ত পেলে তাকে আমি ধরবো এ। তাহলে এটা কি আমি মান নির্ধারণ করছি না শ্রেণীবদ্ধকরণ করছি বলো? জি মিস, শ্রেণীবদ্ধকরণ করছি। শ্রেণীবদ্ধকরণ করছি কোথায়? আমি মান নির্ধারণ করলাম, আমি মান নির্ধারণ করলাম, ঠিক আছে? তারপর আমি পরীক্ষা নিলাম, পরীক্ষা নিলাম। এখন পরীক্ষা নিয়ে তোমাদের নাম্বারের ভিত্তিতে আমি এ প্লাস এ, এইখানে তোমাদের রোল নাম্বার গুলো রাখলাম, এইটা হবে শ্রেণীবদ্ধকরণ। কথা ক্লিয়ার? Yes ma'am, clear. আচ্ছা, এরপরে হচ্ছে বাজার তথ্য সংগ্রহ। বাজার তথ্য সংগ্রহকে বিপণনের জীবন রক্ষাকারী কাজ হিসেবে গণ্য করা হয়। খেয়াল করো, আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি। এটা প্রায় হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আসে যে বিপণনের ক্ষেত্রে জীবন রক্ষাকারী কাজ কোনটি, তখন আনসার হবে বাজার তথ্য সংগ্রহ। ক্লিয়ার? বাজার তথ্য সংগ্রহ, জি ম্যাম। অথবা বাজার তথ্য সংগ্রহকে কি হিসেবে গণ্য করা হয়? কি জানি, জীবন রক্ষাকারী কাজ। জীবন রক্ষাকারী কাজ, জীবন রক্ষাকারী কাজ কার? বিপণনের। সেটা বলতে হবে, সেটা বলতে হবে। বাজার তথ্য সংগ্রহকে বিপণনের জীবন রক্ষাকারী কাজ হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে? বিপণন কার্যাবলীর পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বণ্টনের সাথে জড়িত কাজকে বাজার তথ্য সংগ্রহ বলে। ব্র্যাকেট দিয়ে রেখেছি, বাজার তথ্য সংগ্রহ কি বা কাকে বলে? বিপণন কাজের পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সকল তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও বণ্টনের সাথে জড়িত কাজকে বাজার তথ্য সংগ্রহ বলে। এই ধরনের তথ্য সংগ্রহের মাধ্যমে বিপণনকারীরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।
ফলে বিপণন ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়। পরের দুটো লাইন দিয়ে আমরা লিখতে পারি যে বাজার তথ্য সংগ্রহ করা কেন দরকার, কেন দরকার বলো? সংগ্রহের মাধ্যমে বিপণনকারীরা সঠিক সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি হ্রাস পায়। হ্যাঁ, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আর সঠিক সিদ্ধান্ত গ্রহণের ফলেই ঝুঁকি অনেকাংশে হ্রাস হ্রাস পায়। এই কারণে বাজার তথ্য সংগ্রহ করা দরকার। এরপরে বিক্রয়োত্তর সেবাদান। আচ্ছা, খেয়াল করেছো যে আমি মান নির্ধারণ তারপরে বিক্রয়োত্তর সেবা স্টার চিহ্ন দিয়ে রেখেছি? Yes ma'am. কেন বলো তো? অনুধাবনের প্রশ্ন আসে, আবার তুমি প্রয়োগের প্রশ্নেও এগুলো পাওয়া যায়। ঠিক আছে, যে উদ্দীপকে কিছু ক্লু দেওয়া থাকে, তারপরে বলা হয় যে বিপণনের কোন কাজের কথা বলা হয়েছে। আচ্ছা, বিক্রয়োত্তর সেবাদান, বিক্রয়োত্তর শব্দের মানে কি? বিক্রয় পরবর্তী, যেগুলো বিক্রয় করতে হবে। বিক্রয়োত্তর মানে হচ্ছে বিক্রয় পরবর্তী, পরে পরবর্তী। হ্যাঁ, বিক্রয়ের পরেও ক্রেতাদেরকে সেবা প্রদান করা হলে তাকে বিক্রয়োত্তর সেবাদান বলে। ঠিক আছে, যে পণ্য বিক্রি করে ফেলেছো তারপরেও ক্রেতাকে তুমি সেবা দিয়ে যাচ্ছ, সেটাকে বলা হচ্ছে। ম্যাম, এটা কিভাবে সম্ভব? পরের লাইনগুলো পড়লেই আমরা বুঝব। ক্রেতাদের সন্তুষ্টি প্রদান ও বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয়োত্তর সেবা প্রদান করতে হয়, এতে প্রতিষ্ঠানের সুনামও বৃদ্ধি পায়। বিশেষ করে ইলেকট্রনিক্স দ্রব্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপণন কাজ হিসেবে গণ্য হয়। দেখবো যে অনেক সময় ওয়ারেন্টি লেখা থাকে না, যে এক বছর কিংবা বিক্রয়োত্তর সেবাদান। ক্লিয়ার কথা? যে বিক্রয়ের পরেও ক্রেতাদেরকে সেবা প্রদান করা হলে সেটাকে বলা হয় বিক্রয়োত্তর সেবাদান। বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে বিক্রয়োত্তর সেবা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হয়। আর বিক্রয়োত্তর সেবা দান করলে কি হয়? ক্রেতাদের সন্তুষ্টি অর্জন করা যায়, বিক্রয় বৃদ্ধি করা যায় এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়। ভেরি গুড। তাহলে কাজগুলো কি খুব কঠিন মনে হলো বিপণনের কার্যাবলী? নো ম্যাম, নো ম্যাম, নো ম্যাম। আচ্ছা, এই কাজগুলো বাসায় আরেকবার পড়বা, ঠিক আছে? একটু রিভিশন দিবা, তা নাহলে মাথায় কিছু থাকবে না, সব ভুলে যাব। আজকের পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আজকের ক্লাসের থেকে প্রশ্ন করব নাকি গত ক্লাসের? আজকের ক্লাস থেকে। তার মানে গত ক্লাসের পরে কেউ পড়নি, তাই তো? কাল জানি ফোন আসছে। আচ্ছা, মান নির্ধারণ কি? যে কোনো একজন আমাকে বলো, মান নির্ধারণ কি? পণ্যের সুনির্দিষ্ট মান স্থির করাকে মান নির্ধারণ বলে। ভেরি গুড। পরিবহন কি ধরনের উপযোগ সৃষ্টি করে? স্থানগত, স্থানগত উপযোগ। আচ্ছা, আর গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? কালগত উপযোগ, কালগত উপযোগ, কালগত। কালগতের আরেকটা নাম কি আছে বলো? ম্যাম, সময়গত, সময়গত। হ্যাঁ, ঠিক আছে। মোড়ককরণ কেন করা হয়? নিরাপত্তার জন্য আর ক্রেতাদের মাঝে আকর্ষণ সৃষ্টি করার জন্য। ব্যাস, অক্ষত অবস্থায় ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য। ভেরি গুড। আর লাস্ট আরেকটা আছে, যার কিছু কিছু পণ্যের, না না, কিছু কিছু পণ্যের ক্ষেত্রে
সরকার কিংবা আন্তর্জাতিক আইন অনুযায়ী পণ্যের মোড়ক করা মোড়করণ বাধ্যতামূলক করা, সেক্ষেত্রে পণ্যের মোড়করণ করতে হয়, করা হয়। বিপণনের জীবন রক্ষাকারী কাজ কোনটি? বাজারের তথ্য সংগ্রহ। বাজার তথ্য সংগ্রহ। বাজার তথ্য সংগ্রহ। সংগ্রহ। বিক্রেতার সেবাদান কি? বিক্রয়ের পরেও যে তাদের যে সেবা প্রদান করা হয় তাকে বিক্রয়ের সেবাদান। কোন কোন পণ্যের ক্ষেত্রে বিক্রয়তর সেবা প্রদান করা হয়? ইলেকট্রনিক্স পণ্য এবং শিল্প পণ্যের ক্ষেত্রে। শ্রেণীবদ্ধকরণ কি? শ্রেণীতে বিভক্ত করাকে। ঠিক মতো বলো, আনসারটা ক্লিয়ার হলো না। মানে আমরা যে পণ্যের সুনির্দিষ্ট মান নির্ধারণ করি, ওই নির্ধারিত মান অনুযায়ী গুণাগুণের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা। হ্যাঁ, যে নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা বা বিভিন্ন শ্রেণীতে সাজানোকেই বলা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণ। ভেরি গুড। ঠিক আছে, তাহলে আজকে যে পড়লাম আমরা বিপণনের কার্যাবলী, এগুলো বাসায় দয়া করে আরেকবার পড়বা, ঠিক আছে? ধারণা একদম ক্লিয়ার থাকতে হবে। ধারণা ক্লিয়ার থাকলে তুমি প্রয়োগের প্রশ্নের আনসার চট করে ধরতে পারবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।